ঘূর্ণিঝড় যশের মোকাবিলা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বিধায়কদের নির্দেশ দিয়েছেন। সেই মতো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস তিন দিন ধরে তার বিধানসভার বিভিন্ন স্থান পরিদর্শন করছেন। এছাড়াও বিধায়ক বর্ধমান পৌরসভার নিজ কন্ট্রোল রুম করে সমস্ত বিষয় নজর রাখছেন। পাশাপাশি কোনো এলাকা থেকে খবর পাওয়া মাত্র সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি খতিয়ে দেখে সমাধান করছেন। বৃহস্পতিবার শহরের ১৩ নম্বর ওয়ার্ডের ছোট নীলপুর আমবাগান এলাকা পরিদর্শনে যান। এদিন বিধায়ক খোকন দাস জানান, এই এলাকার নিকাশী ব্যবস্থা ঠিক না থাকায় রাস্তায় জল জমে আছে, এর ফলে এলাকাবাসীরা সমস্যায় আছেন। তিনি সরজমিনে বিষয়টি দেখেন। তিনি আরও জানান, দ্রুত পৌরসভা বা বর্ধমান উন্নয়ন সংস্থার সহযোগিতায় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা তিন দিন ধরেই এই যে তাণ্ডব চলছে, গোটা বাংলা জুড়ে যে ঝড়ের এবং বৃষ্টির যে তাণ্ডব চলছে, সেখানে তিন দিন ধরেই আমরা ঘোরাঘুরি করছি যে আমাদের বর্ধমান শহরের আমাদের এই বিধানসভায় যেখানে যেখানে অসুবিধা হচ্ছে। কালকেও আমরা ঘুরেছি, আমরা কন্ট্রোল রুম খুলেও বসে আছি। আজকে আমি এখানে ১৩ নম্বর ওয়ার্ডের এই আমবাগানে এসেছি। এখানে এই বৃষ্টিতে রাস্তাঘাটে সব জল জমে গেছে, জল পাস হওয়ার কোনো জায়গা নাই, নিকাশি অবস্থা খারাপ। সেটাই আমরা এখানের পাবলিক বারবার বলার জন্য আমি আজকে দেখতে আসলাম। যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটাকে আমরা যদি ভালো করে দিতে পারি এবং উঁচু করে এবং জল নিকাশির ব্যবস্থাটা যদি করে দিতে পারি, তাহলে এই যে শয় শয় মানুষের এখানে যে অসুবিধাটা হচ্ছে সেই অসুবিধাটা হবে না, যার জন্য এটা আমি দেখতে আসলাম। এবং খুব তাড়াতাড়ি এই কাজটা আমরা করব, সে পৌরসভা থেকেই করি আর বিডিএ থেকেই করি, এই কাজটা খুব তাড়াতাড়ি করব, সেটার জন্যই আমি এখানে নিজের চোখে একবার দেখতে আসলাম এই বছর। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।